أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم. আমরা সকলে দেশের যে অবস্থা, যে অত্যাচার জুলুম গুম খুম চলছে, এই অত্যাচার গুম খুম এবং দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আজকে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করবো সকলে, যাতে আল্লাহ তাআলা আমাদের দেশটাকে, অন্তত দেশের মানুষগুলোকে এই জুলুম অত্যাচার গুম খুম থেকে রক্ষা করে। এবং আমাদের সকলের দায়িত্ব হলো, আমরা যে দাবি করি না কেন, বড় ছোট সবাইকে মিলে এবং দেশের মানুষকে, সাধারণ মানুষকে, প্রত্যেকটা মানুষ যে যেখানে দেখা হয় বলে ভাই আপনার কিছু করেন না কেন, দেশের এই অবস্থা আর কতদিন এরকমভাবে চলবে, দেশ মানুষ সকলেই অস্থির। তাই দেশবাসীকে বলবে, শুধু আমাদের দিকে নয়, আপনাদেরও আসতে হবে, জনগণকেও আজকে দেশের এই দুরবস্থার জন্য শরীর হয়ে দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের উপরে যে ঝুলুম, যে অত্যাচার নির্যাতন চলছে, তার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য, যে লুটপাট চলছে, দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগেও দেখেছেন যে পত্রিকায় দিয়েছে সুইস ব্যাংকে টাকা বাড়ছে, তো এই সুইস ব্যাংকে টাকাগুলো কাদের টাকা, বাংলাদেশের মানুষের টাকা, আর যিনারা আজকের ক্ষমতায় আছেন তিনাদের টাকা, তিনারা বাংলাদেশের টাকা সব বিদেশে বিভিন্ন দেশে পাঠাচ্ছেন, সুইস ব্যাংকে রাখছেন, কিন্তু এই টাকা হয়তো তিনারাও ভোগ করতে পারবেন না, কেন সুইস ব্যাংক তাদেরও পাবেন না, এই হলো অবস্থা। আপনারা দেখছেন যে বাংলাদেশের মানুষ সেটা আজকে কোনো সম্মান নাই, বাংলাদেশের যে বাংলাদেশের মানুষ আজকে কষ্টে যেমন, আর বাংলাদেশের এই সরকার, অবৈধ সরকার আছে, তারা টিকে আছে শুধু পুলিশের জোরে। পুলিশ নিজে বলে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, যার জন্য পুলিশ আজকে ফ্রি হ্যান্ড পেয়ে গেছে, মনে হচ্ছে পুলিশই রাষ্ট্র চালাচ্ছে আজকে, পুলিশ রাষ্ট্র চালাচ্ছে, তারা যা বলছে সেটা শুনতে বাধ্য হচ্ছে সরকার, কারণ তিনারা যদি তাদের কথা না শোনেন তারা তো আর ক্ষমতায় থাকতে পারবে না, সেই জন্য তিনারা পুলিশকে ফ্রি, মানুষ ধরো মারো গুম করো খুন করো মুক্তিপণ আদায় করো ধরে নিয়ে যেয়ে আজকে এইগুলি করছে। পুলিশ আজকে বেপরোয়া হয়ে গেছে, কোনো কিছুই কাউকেই মানছে না, কাজে বাংলাদেশ এখন গণতান্ত্রিক দেশ নয়, বাংলাদেশ এখন হলো একটা পুলিশ রাষ্ট্র। তাই দেশের মানুষকে রক্ষা করার জন্য পুলিশ এই যে বলছে, এছাড়াও আজকে বিশ দলীয় জোটের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা, বহু নেতা কর্মী জেলে, বহু নেতা কর্মী এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে চুপিয়ে আছে, যেহেতু জেলে আছে লুকিয়ে আছে নানাভাবে আছে তারা এই মামলা মকদ্দমার জন্য, তাদের মামলা মকদ্দমা কি, তারা গাড়ি চালিয়েছে, তারা নাকি পেট্রোল বোমা মেরেছে, অথচ পুলিশ নিজে বলেছে
যে আজকে পেট্রোল বোমা তারা মেরেছে, পেট্রোল বোমা তারা মারে, গাড়ি জ্বালায় তারা, গাড়িতে আগুন দেয় তারা, ইয়ে করে এই সরকারকে আন্দোলনের হাত থেকে, সরকারকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। পুলিশের নিজেদের স্বীকারোক্তি এটা। কাজের আমি বলবো যে আজকে বিচার বিভাগ যদি আজকে সম্পূর্ণ স্বাধীন হতো, নিরপেক্ষ হতো, তাহলে বিচারকরা আজকে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এইভাবে ঝেড়ে পুড়ে রেখেছে, অন্যায়ভাবে হয়রানি করছে, এটা না করে যে পুলিশের অফিসার তিনি এই কথাগুলো পরিষ্কারভাবে বলেছেন, এটা পরিষ্কার জাতির সামনে এসছে, তাকে ডেকে জিজ্ঞাসা করা এবং তাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে, ডক্টর সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা করাই আমি মনে করি যে সঠিক হতো। বিচার বিভাগ তাহলে একটা সাহসের কাজ দেখাতে পারত এবং বিচার বিভাগ যে স্বাধীন তারা সেটা প্রমাণ করতে পারত। কিন্তু দুঃখের বিষয় আজকে বিচার বিভাগে সেই ইয়েটা নেই। তারা আজকে প্রধান বিচারপতি পর্যন্ত বলে যে তারা আজকে নিয়ন্ত্রিত, তাদেরকে কথা বিশেষ করে লোয়ার কোর্ট যেটা সেটা আজকে ইয়ের কথা শুনি, সরকারের কথা শুনি আজকে চলতে হয়। যে আমরা এমন এক দেশে বাস করছি, দলীয় লোকের কথা শুনে চলতে হয়, আর বিচারক যারা বসে আছেন সব দলীয়, সব দলীয়। সেই জন্য আজকে বিচার পর্যন্ত দুই রকমের, আওয়ামী লীগের লোকজন হলে অপরাধ করলেও তারা মাপ পায়, ভেল পায়, আর বিএনপি বা অন্য দলের লোকেরা হলে তারা মাপও পাবে না, বেলও পাবে না, তাদের শাস্তি খাটতে হবে, বিনা দোষে তাদেরকে সাজা ভোগ করতে হবে। এই হলো অবস্থা। কাজে হ্যাঁ, এই যে দুর্নীতি আপনারা দেখলেন কয়েকদিন আগে, এমন দুর্নীতি সত্যি, এই যে ব্রাজিল থেকে গম এনেছে, পচা গম, যেটা গোখাদ্য, গরুর খাদ্য তো দেওয়া হবে না, ওটা এত খারাপ, সেটা আজকে মানুষকে খাইয়ে ওরা মারতে চায়। আজকে তারা কি বিষাক্ত খাওয়া খাওয়াচ্ছে, তো সরকার এরা নিজেরাই কোটি কোটি টাকা বানিয়েছে, এই টাকা কোথায় গেছে, বিদেশে পাচার হয়ে গেছে। তো এই মানি লন্ডারিংয়ে তো তাদের লোকজন সব জড়িত, অথচ তাদেরকে ধরা হয় না, তাদের বিচার হয় না। কিন্তু আমরা আজকে পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ নিশ্চয়ই, আল্লাহ সব দেখতে পায়, আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ তারা সব দেখছেন, জানছেন, এবং আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করবো, আল্লাহ যারা জুলুম, অত্যাচারী, দুর্নীতিবাজ, এই চোর, এই বেঈমানদের আল্লাহ তারা এমন কঠিন শাস্তি দেবে যার পরিণতি অত্যন্ত করুণ এবং ভয়াবহ। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করবো। এখন দোয়া পাঠ করা, দোয়া করাই যেন সকলে যেন আমরা দেশটাকে রক্ষা করতে পারি, দেশের মানুষকে ভালো রাখতে পারি, শান্তি রাখতে পারি, নিরাপত্তে রাখতে পারি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি, সুশাসন প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারি এবং স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, কোনো দল মত নয়, নিরপেক্ষভাবে যে যার অবস্থান থেকে আমরা কাজ করতে পারি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ আল্লাহ তাআলা তোমার দরবারে
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم.